Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ladies and gentlemen, welcome back to PRC Foundation. Ami lecture alochona korbo ekti prashno desire under the elms ei natokti theke. To prashno ti hocche comment on the relationship between the father and his sons in desire under the elms. To muloto ami ei prashnor answer e jeta ami kore thaki mul je point gulo seta ami just dhoriye dei baki gulo তোমরা নিজ থেকে লিখে নিতে পারো বা আমাদের নোটগুলো সংগ্রহ করতে পারো সময় বাঁচানোর ক্ষেত্রে। তো প্রশ্ন যদি আমরা আলোচনা করি, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিব একটা। তো ইন্ট্রোডাকশন লিখতে গেলে এই রাইটারের লাইফ ডিউরেশন থাকবে এবং সাথে তো থাকবে হচ্ছে প্রিমিয়ার বা পাবলিশ ডেট, এই প্লেটা সেটা কত সালে কীভাবে পাবলিশ করা হয়েছে, তো এটা থাকবে। এবং প্রশ্ন অনুযায়ী দু একটি সেন্টেন্স থাকবে এখানে, যাতে টিচার বুঝতে পারে যে প্রশ্ন কি সম্পর্কে লেখা হয়েছে এবং প্রশ্নটার ধরন কিভাবে এটা হয়েছে। তো এরপরে আমরা চলে যাব মূলত প্রধান প্রধান যে পয়েন্টস আছে সেই পয়েন্টসগুলোতে। তো ফাদার এবং সন এই রিলেশনশিপ এর মধ্যে আমরা যেটা পাই প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টলারেবল রিলেশনশিপ। অর্থাৎ যদিও নাটকের পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু তারপরেও আমরা বলতে পারি তাদের মধ্যে কিন্তু টলারেবল একটা রিলেশনশিপ ছিল। পুরোটা না, যদি আমরা একটা পার্সেন্টেজ করি 100-এর মধ্যে 90% তাদের সম্পর্ক ভালো না, কিন্তু বাকি যে 10% এটা কিন্তু তাদের টলারেবল ছিল। তো টলারেবলটা কেমন সেটা একটু বলি। এই নাটকটিতে আমরা কিন্তু প্রথম দিকেই দেখতে পাই যে তিন ভাই অর্থাৎ ইভেন, পিটার এবং সিমন এরা কিন্তু একে অপরের সাথে আলোচনা করতে থাকে। তারা সবাই চাচ্ছিল যেন তার পিতা মৃত্যুবরণ করে আগে ভাগে, যাতে করে সিমন এবং পিটার সেই ফার্ম হাউসে শেয়ার পায় এবং তার মাধ্যমে সেটা বিক্রি করে তারা যেন ক্যালিফোর্নিয়াতে যেতে পারে এবং সেখানে স্বর্ণ উপার্জন করতে পারে। এদিকে ইভেন চাচ্ছিল তার পিতা মরে যাক, কারণ সে মনে করে তার পিতা অর্থাৎ ইফ্রেম ক্যাবট তার মাতাকে কিন্তু মেরে ফেলেছে হার্ডওয়ার্কিং টেন্ডেন্সি এর মাধ্যমে। তো যদিও এটা এরকম কথাবার্তা হচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে ইভেন যখন তার পিতার মৃত্যুর কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে, তখন কিন্তু তার ভাইরা বলে যে না ইভেন এটা কিন্তু ঠিক নয়, হাজার হলো সে কিন্তু আমাদের পিতা, এটা তুমি এটা করতে পারো না, এটা বলতে পারো না ঈশ্বরের কাছে। আবার অন্যদিকে আমরা নাটকের শেষ দিকে দেখতে পাই ড্যান্স পার্টিতে কিন্তু ইভেনের জন্য কিছু লোকজন হাসাহাসি করতে থাকে, সেক্ষেত্রে ইভেনকে তার পিতা কিন্তু সাপোর্ট করে, যদিও পুরোপুরি সাপোর্ট করে না, কিন্তু তারপরেও সে স্বীকার করে হাজার হলো সে কিন্তু আমার সন্তান, সে কিন্তু আমার রক্তের মাধ্যমে হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে তাদের মধ্যে টলারেবল রিলেশনশিপ ছিল, পুরোপুরি না থাকলেও কিছুটা ছিল। এরপরে যে পয়েন্ট আসে কমপ্লিট লস অফ ফেথ। কমপ্লিট লস অফ ফেথ কেমন হয় সে ফেথটা আমরা দেখতে পাই বিশেষ করে সিমন এবং পিটারের এই চরিত্রগুলোর মধ্যে। যখন ইফ্রেম ক্যাবট 75 বছর বয়সে 35 বছর বয়সে একটি মহিলাকে বিয়ে করে যার নাম ছিল অ্যাবি, এই নাটকের নায়িকা, তো যখন বিয়ে করে এই ফার্ম হাউসে নিয়ে আসে, তখন কিন্তু অ্যাবি এই ফার্ম হাউসের মালিকানা দাবি করে, সে কিন্তু বলে যে এই ফার্ম হাউসের মালিক এখন আমি। তো সিমন এবং পিটার এই ভাবধারা দেখে বুঝতে পারে যে না এখান থেকে আর সম্ভব না, এখান থেকে আমাদের আগে ভাগে চলে যেতে হবে এবং নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। তো যখন অ্যাবিকে ইফ্রেম ক্যাবট বিয়ে করে, তো বিয়ে করার পর কিন্তু তার যে এই তিনটি সন্তান ছিল তারা কিন্তু একেবারেই তার পিতার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি কমপ্লিট লস অফ ফেইথ। এরপর যে পয়েন্ট আসে সেটি হচ্ছে ডোমিনেশন ওভার দ্য সন্স। অর্থাৎ আমরা এখানে এই পুরোটা নাটক পড়লে বুঝতে পারবো যে নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত ইফ্রেম ক্যাবট ছিল একজন হার্ডওয়ার্কের পার্সন এবং তিনি কিন্তু হার্ড গডকে তিনি বিশ্বাস করেন, অর্থাৎ কঠোর গডকে, তিনি কিন্তু সহজ কোনোভাবে পাওয়া কাজকে তিনি বিশ্বাস করেন না। সেদিক থেকে ইফ্রেম ক্যাবট কিন্তু হার্ডওয়ার্কার করে তোলে তার পরিবারের সকল সদস্যদেরকে, আর এদিক থেকে সে কিন্তু ডোমিনেটিং পাওয়ার নিয়ে থাকে। অর্থাৎ ইভেন যখন চায় যে এই ফার্ম হাউসের মালিক হচ্ছে ইভেন, কারণ এই ফার্ম হাউসের মালিক ছিল তার মা মারা যাওয়ার পর মালিক হবে একমাত্র সন্তান ইভেন, কিন্তু ইফ্রেম ক্যাবট কিন্তু কখনোই তাকে এটা করতে দেয় না, সে বলে না এই ফার্ম হাউসের মালিক একমাত্র ইফ্রেম ক্যাবট মানে আমি নিজে। সে একসময় এমনটা বলে যে যদি আমি পারতাম কবরে এই ফার্ম হাউসটা নিয়ে যেতে গ্রেভে, তাহলে কিন্তু আমি এই ফার্ম হাউসটি নিয়ে যেতাম, কাউকে এই মালিকানাধীন করতে দিতাম না এই ফার্ম হাউসের। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তার সন্তানদের প্রতি কেমন ডোমিনেটিং পাওয়ার ছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফাদার এবং সান যে রিলেশনশিপ হওয়া দরকার স্বর্গীয় রিলেশনশিপ, সেই রিলেশনশিপ কিন্তু আমরা এখানে পাই না। এরপরের পয়েন্ট যেটা আসে ল্যাক অফ রেসপন্সিবিলিটি। ল্যাক অফ রেসপন্সিবিলিটি এটা বর্ণনা করতে গেলে আমরা উল্লেখ করতে পারি ইফ্রেম ক্যাবট 75 বছর বয়সে বিয়ে করে 35 বছর বয়সে একজন মহিলাকে, কিন্তু এদিকে
সিমিয়ন অর্থাৎ তার বড় সন্তান সে কিন্তু 39 বছর বয়সী, তার স্ত্রী মারা গেছে 18 বছর আগে, তার স্ত্রীর নাম ছিল জেনি। সেই 18 বছর আগে মারা যাবার পর থেকে আজ পর্যন্ত সে অবিবাহিত অবস্থায় থেকে গেছে। তাকে যে বিয়ে করার জন্য সাহায্য করবে ইফ্রেম কেবুট, সে সাহায্য না করে বরং সে নিজে 75 বছর বয়সে একজন 35 বছর বয়সী নারীকে বিয়ে করে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি ল্যাক অফ রেসপন্সিবিলিটি কাকে বলে। একজন পিতার ক্ষেত্রে কেমন দায়িত্বশীল হওয়া দরকার তার সন্তানদের প্রতি, সেটা কিন্তু আমরা একেবারেই এখানে পাই না। এরপর যে পয়েন্ট আসে সেটা হচ্ছে রিভেঞ্জফুল অ্যাটিটিউড। অর্থাৎ প্রতিশোধমূলক মনোভাব। এই পুরো নাটকটি যখন আমরা দেখব বা পড়ব তখন আমরা দেখতে পাই যে ইভেন নামের যে ক্যারেক্টার, ইফ্রেম ক্যাবটের তৃতীয় সন্তান, সে কিন্তু নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত তার পিতার ওপর একটি প্রতিশোধ নিতে চায়। সেই প্রতিশোধটি হচ্ছে ইফ্রেম ক্যাবটের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ইভেনের মাকে সে নিজে মেরে ফেলেছে হার্ডওয়ার্কিং টেনেসির মাধ্যমে। এই যে একটি রং কনসেপশন বা ইনফরমেশন, এখান থেকে কিন্তু ইভেন সবসময় চায় তার পিতার প্রতি একটি রিভেঞ্জ নিতে। আর এদিকে অ্যাবি কিন্তু এই ইভেনের রিভেঞ্জফুল অ্যাটিটিউডকে কাজে লাগিয়ে সে কিন্তু ফার্ম হাউসের একক মালিকানা হওয়ার জন্য কাজটি করে নেয়, অর্থাৎ সে কিন্তু ইভেনের মাধ্যমে একটি সন্তান প্রডিউস করে থাকে। সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে যে ইভেন এবং অ্যাবির যে ইলিগাল রিলেশনশিপ, এটা কিন্তু একটি নাটকের ট্র্যাজেডির গুরুত্বপূর্ণ একটি কারণ। আর তখন এটা পরিপূর্ণভাবে বোঝা যায় যখন ইভেন অ্যাবির সাথে ফিজিক্যাল রিলেশন শেষ করার পর, অর্থাৎ রাতে সেক্স করার পর যখন সকাল হয় তখন ইফ্রেম ক্যাবট বা তার পিতাকে সে বলে যে এখন আমার মা কবরে শান্তি মতো ঘুমাতে পারতেছে, সে তোমার উপর প্রতিশোধ নিয়ে নিয়েছে। তখন কিন্তু এটা পরিপূর্ণভাবে বোঝা যায় যে ইভেন সবসময় তার পিতার প্রতি রিভেঞ্জ পলিটিক টেন্ডেন্সি নিয়ে ছিল। এরপর যেটা আসে যে পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ হিভেনদের লাভ অ্যান্ড রেসপেক্ট। এখানে আমরা লাভ অ্যান্ড রেসপেক্টে ভরপুর পাই কিন্তু হিভেন লেনা, অর্থাৎ আমরা এখানে স্বর্গীয় লাভও পাই না এবং স্বর্গীয় রেসপেক্টও পাই না। সিমন এবং পিটার কিন্তু তার বাবাকে রেসপেক্ট করে কিন্তু সেভাবে না যেমনটা হওয়া উচিত। আবার এদিকে ইফ্রেম ক্যাবট কিন্তু তার সন্তানদেরকে ভালোবাসে কিন্তু যেমনটা বাসা উচিত তেমনটা কিন্তু সে ভালোবাসে না। এই বিষয়টি পরিপূর্ণ হয় তখন যখন ইফ্রেম ক্যাবট তার নতুন সন্তান জন্মের জন্য একটি ড্যান্স পার্টির আয়োজন করে তার বাড়িতে প্রতিবেশীদের দাওয়াত করে। তখন কিন্তু তার প্রতিবেশীরা ইভেনের উপর হাসাহাসি করতেছিল কারণ সেখানে ইভেন ছিল না সেই বাড়িতে, এবং তারা মনে করছিল যে 75 বছর বয়সে একজন সন্তান জন্ম দেওয়া সম্ভব না, সুতরাং এই কাজটি অবশ্যই ইভেনের মাধ্যমে হয়েছে আর এখানে ইভেনকে দেখা যাচ্ছিল না। এই বিষয় নিয়ে তারা হাসাহাসি করতেছিল। তখন ইফ্রেম ক্যাবট তাদেরকে বলে ইভেন যেখানে গেছে যাক, সমস্যা নেই, সে জাহান নামে চলে যাক, এটা বিষয় নয়, তোমরা এখানে এসেছো ড্যান্স করতে, ড্যান্স করো, গান গাও, আর আমি এটাও কখনোই সহ্য করব না যে তোমরা ইভেনের প্রতি হাসাহাসি করো, কারণ হাজার হলো সে কিন্তু আমার একজন ছেলে, সে কিন্তু আমার রক্তের। কিন্তু বিষয়টি এখানে হচ্ছে তাদের যেই সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা, সেই শ্রদ্ধা এবং ভালোবাসা কিন্তু যেমনটা হওয়া দরকার তেমনটা কিন্তু এখানে নয়। এছাড়াও আমরা যদি পরিপূর্ণভাবে প্লেটা পড়ি বা দেখি সেখানে কিন্তু আমরা সিমন এবং পিটার বা ইভেন এদের যে সংলাপ, এই সংলাপ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে তাদের মধ্যে হিভেনলি লাভ এবং রেসপেক্টের প্রচণ্ড অভাব রয়েছে। তো এগুলো হচ্ছে এর প্রশ্নের মেইন পয়েন্ট। এছাড়াও কিছু পয়েন্ট আছে যেগুলো তোমরা পারলে উঠিয়ে দিতে পারো। আর শেষ যেই পয়েন্ট সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন বারবার আমি বলে থাকি যে নিজের উপর প্রশ্নের সামারি আকারে 2-3 সেন্টেন্সের মাধ্যমে এখানে লিখে দিতে হয়, নিজের ওপিনিয়নটা লিখে দিবে, তো তাহলে এই প্রশ্নটা একেবারে ফুলফিল হয়ে যাবে। আর আরেকটি বিষয়, আমাদের এই প্রশ্নের জন্য নোট নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে এই নোটটা সংগ্রহ করে নিতে পারো, এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের এই নোটটা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো পরবর্তীতে আবার কোনো লেকচার নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।